তাকে অবশ্যই সরি বলতে হবে। সে আর্টিস্টদেরকে এইভাবে অপমান অপদস্থ করে দিনের পর দিন পার পেয়ে যাবে, সে দিনের পর দিন টাকা বাকি রেখে পার পেয়ে যাবে, তার অ্যাসিস্ট্যান্টকে বলবে যে মামুন ভাই জানে, এখনও বাজেট হলে আপনাকে জানাবো, মামুন ভাইকে বলবে যে রাব্বানি তুমি এখনও টাকা দেওনি, এই ড্রামা তাকে বন্ধ করতে হবে, সবার পাওনা টাকা দিতে হবে, আমার টাকাও দিতে হবে, যারা যারা টাকা পাবে তাদের টাকাও দিতে হবে, এবং সে যে মানে বেআইনি একটি কাজ করেছে আমার পারমিশন ছাড়া, ওখানে যে আমার স্ক্রিনশটগুলো পোস্ট করেছে মেসেঞ্জারে, এই জন্য তাকে সরি বলতে হবে। প্রথমত আমি তার নাম উল্লেখ করে কোনো স্ট্যাটাস দেইনি, আমি প্রথমত তার নাম উল্লেখই করিনি ওখানে। সে এই ধরনের দুর্নীতি করে যাচ্ছে দিনের পর দিন, এই রকম বাটপারি করে যাচ্ছে আমাদের সাথে, আর্টিস্টদের সাথে, কিন্তু তার ফেসবুকে আমি প্রতিনিয়ত নতুন নতুন হচ্ছে পোস্ট দেখেছি যেগুলো নীতি কথায় ভরা। আমি যদি যেমন কাজ করব, আমার স্ট্যাটাস, আমার কথা, তার সাথে যদি আকাশ আর পাতাল পার্থক্য থাকে, আমরা যারা ভুক্তভোগী তাদের তো আসলে এটা সহ্য হবে না। তো যেহেতু আমি পোস্ট দিয়েছি, তার নাম উল্লেখ করে দেইনি, উনি কিন্তু নিজেকে নিজেই প্রমাণ করেছে যে ঠাকুর ঘরে কেড়ে কলা খাইনি আমি, ভাবটা এরকম। ঠিক আছে, উনি যে বহুত কিছু বলছে যে আমার কাছে জীবনেও একদিনও কি বলেছে যে টাকা পাইনি, এরকম কি বলেছে, এই কথা সে বলছে ইন্ডিয়ান একটা চ্যানেলে সে ইন্টারভিউ দিয়েছে। আরে আপনাদের সিস্টেমটাই তো এটা, অ্যাসিস্ট্যান্টের কাছে টাকা চাইতে হবে, টাকা চাইতে হবে হচ্ছে এই ম্যানেজারের কাছে, আপনার কাছ পর্যন্ত তো টাকার কথা নিয়ে, আরে তোমরা এগুলো নিয়ে আমার কাছে কেন আসো, আই না রাব্বানি দেখো তো এগুলো কী অবস্থা, এগুলো সব কিছু মিটমাট করে দাও। রাব্বানির কাছে গেলে বলবে যে আপু এমনি তো বাজেট টাজেটের সমস্যা আছে, একটু ধৈর্য ধরেন, পরের মুভিতে এ করে দেবো না। এই যে নাটকের ভেতরে আমরা ঘোরপাক খাচ্ছি, এবং তার যে আর্টিস্টদেরকে অসম্মান করার যে টেন্ডেন্সি, একজন ডিরেক্টর হয়ে আর্টিস্টকে সম্মান না দিতে পারলে তা তো মানে এইভাবেই সে কাজ করে যাচ্ছে। এবং আমাকে সে বলছে যে আপনাকে আমি ব্যাক টু ব্যাক তিনটা মুভিতে নিয়েছি, উনি আমাকে ব্যাক টু ব্যাক কিসের তিনটা মুভিতে নিবে? আমি সেদিন বলেছি একটা ইন্টারভিউতে যে আমি প্রিয়তমায় কাজ করেছি, প্রিয়তমা সুপারহিট মুভি, জানুয়ারে কাজ করেছি রায়হান রাফির সুপারহিট ওয়েব ফিল্ম, আমি হ্যাঁ হতে পারে খুবই অল্প সময়ের স্ক্রিন প্রেজেন্স, কিন্তু আমি হচ্ছে মুজিবে কাজ করেছি খালেদা জিয়ার চরিত্রে, এবং সেই সময়েও আমাকে অনেকেই কিন্তু বারণ করেছিল, আমি আসলে এই বারণ টারণ একটু কমই শুনি। যেটা আমার কাছে মনে হয় যে না আমি ঠিক করছি, আমি সেটা করেছি, খালেদা জিয়ার চরিত্রে আমি কাজ করেছি তখন। তো আমি এই যে প্রজেক্টগুলোয় কাজ করছি, আমি কি হাতে পায়ে ধরে কোনো ডিরেক্টর বলতে পারবে যে তাকে রিকোয়েস্ট করে হাতে পায়ে ধরে তার সাথে কাজ করেছি? তারা স্নেহের জায়গা থেকে দেখেছে, আমার কোয়ালিটি দেখেছে, তারপরে দেখেছে যে একজন আর্টিস্টের যে যে গুণাবলী থাকা প্রয়োজন সেই গুণাবলীগুলো এই আর্টিস্টের মধ্যে আছে, তারপরেই আমি তাদের সাথে কাজ করেছি, তাদের সাথে সখ্যতা তৈরি হয়েছে। উনি বলেছে যে দেখবেন, চেক করে দেখবেন তার যতগুলো কাজ আছে তার ভেতরে কোনোটাই সে রিপিট করেনি, এক ডিরেক্টরকে দুই তিনবার রিপিট করেনি। কোথার থেকে? আশরাফ শিশিরের সাথে আমি 570-এ কাজ করেছি, তার সাথে আমরা একটা সিনেমা বানাবোতে কাজ করেছি, এছাড়া আরও দুইটা মুভিতে কাজ করেছি যেগুলো রিলিজ হয়নি, আমি এই জন্য নামও বলতে চাচ্ছি না। তো এরকম তো সব ডিরেক্টরের সাথেই কাজ করা হয়েছে, সুযোগ হলে আবারও কাজ করব তাদের সাথে। ওনার সাথে তিনটা চলচ্চিত্রে পরপর কাজ করা হয়েছে, সুবিধাজনকভাবে আমার মতো আর্টিস্টকে সে খাটিয়ে নিতে পেরেছে বিনা পারিশ্রমিকে, ভাই বোনের একটা সম্পর্ক যেহেতু তৈরি হয়েছিল, চক্ষু লজ্জায় আমিও টাকা চাইনি, হ্যাঁ সেইভাবে সে এইভাবে একটা সিস্টেম করে নিয়েছিল। কিন্তু সম্মানটা তো সবার আগে, এটা তার বোঝা উচিত ছিল যে এই মানুষটা টাকা নেয় না, এই মানুষটা টাকা চায়ও না, এই মানুষটা যতটুকু আমরা দেই তার 7 গুণ আমার অফিসে এসে সবাইকে নিয়ে খরচ করে সে রেখে যায়, সে তো সম্পর্কের জায়গা থেকে অনেস্ট। আরও ব্যক্তিগত অনেক অনেক বিষয় আছে যেগুলো আমি বলবো না, আমি অমানুষের মতো ওইরকম স্ক্রিনশট দিয়ে দিয়ে মানুষকে ছোটো করতে শিখিনি, আমার পারিবারিক শিক্ষা আসলে এরকম না। তো আমি যখন স্ট্যাটাসটা দিয়েছিলাম তার নাম বাদ রেখে, তখন উনি একটা স্ট্যাটাস দিলেন যে একজন অদক্ষ শিল্পী আমার মুভিতে কাজ করতে না পেরে সে হচ্ছে মনঃক্ষুণ্ণ হয়েছে, তারপরে কি দিল যে টিজারে রাখা হয়নি, সে টিজারে মুখটা দেখা যায়নি সেজন্যই কি এত রাগ। ভাই
আমি 19 দিন যে কাজ করে আসছি সেখানে, এবং সেখানে আমার চরিত্রটা এত মানে ফেলনা চরিত্র না, এক ঝলক টিজারে কি রাখা যেত না, যেখানে তোমরা পেমেন্টও দাও নাই, যেখানে তোমরা ওখানে নিয়ে রাত দিন খাটালা। সাকিব খান নিজে 18 ঘন্টা 21 ঘন্টা কাজ করেছে টানা, রাতও নাই দিনও নাই, একটু অধৈর্য হন নাই আমরাও সাথে সাথে, যে উনি এরকমভাবে রাত দিন কাজ করতে পারছে, আমরা আমরা কেন পারবো না।